সেমি ফাইনেলতে চূর্ণ বিচূর্ণ বিরোধীর অসম। উপনির্বাচনে ভাঙন আনিলে বিরোধী ঐক্যত, বিহালী এড়ি নিদিয়ার বাবে ফাট মেলিল সন্মিলিত মোর্চাত। বিহালী কেন্দ্রিক বিবাদর পিছত বিরোধীত আঘাত শুকুয়ার চীন মোকাব নাই। কংগ্রেসে দিয়া বিশ্বাসঘাতকতার আঘাত পাহরিব পৰা নাই বিরোধীর আন আন দলসমূহে। অসম সন্মিলিত মোর্চায় বিজেপির লগতে কংগ্রেসের বিরুদ্ধেও প্রার্থী দিয়ে যুঁজর বাবে কঁকালত টঙালি বান্ধিছে। সমান্তরালভাবে কংগ্রেসের উপরতো এতিয়া কথার খেল বরষিছে দুদিনের আগলৈকে পরম মিত্র দলসমূহে। তেনে সময়তে আঘাত পাহরি পুনের সমিল মিল হবলে আগ্রহ দেখাইছে কংগ্রেস নেতৃত্বই। অসম সন্মিলিত মোর্চার নেতৃত্বক কংগ্রেস বর্জনের সিদ্ধান্ত পুনের বিবেচনা করবলে আহ্বান জানালে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে। জাকির হুসেন সিকদারের মতে বিজেপিক উৎখাতর স্বার্থত বিরোধী দলসমূহ ঐক্যবদ্ধ হব লাগিব। এটো একটা বাই ইলেকশন কেন্দ্রিক কথাবর একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত লব নালাগে বলে তেখেতকলর প্রতি আমি আহ্বান জানাও। আমার রণ 2026 হয়েছে আমার রণ। এই উপনির্বাচন হয়েছে কোনজন প্রার্থী আর কোন রাজনৈতিক দলের তাতে ভেটি মজবুত, এই কথাখিনি আমি আবার চিন্তা করবই লাগিব যদি আমি বিজেপিক হরাব বিচার। গতি সম্মিলিত মোর্চা যে অসম বলে আমি কও তেখেতকলর সকলো সকলোর প্রতি আহ্বান যে যিখিনি করবাত কারবার আক্ষেপ আছে, করবাত মনত দুঃখ আছে, আক্ষেপ দুঃখ সকলোখিনি অলপ বুঝাবুঝি করে অসমৰ রাইজর স্বার্থত আমি যাতে 26ত একেলগে কাম করিব পারো তার বাবে পুনর বিবেচনা করিব লাগে। কিন্তু মোর্চার পুনপটিয়া কথা পুনর বিবেচনা অসম সম্মিলিত মোর্চায় নকরে। মুখ্যমন্ত্রী হওয়ার সপন দেখি বিরোধী ঐক্য থানবান করা কংগ্রেসক পুনর্বার বিশ্বাসঘাতক দল আখ্যা দিলে অখিল গগৈয়ে। লগতে কংগ্রেসক রাজহুয়াক ক্ষমা বিচরার দাবি জানালে রাইজর দলের মুরব্বীগিয়ে। কংগ্রেস দলে একটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেস বিশ্বাসঘাতকর দল, এই কথাটা আকো এবার প্রমাণিত হল। ভূপেন বৰাৰ দলে তেওঁলোকৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰ কৰিব লাগে আৰু তেওঁলোকে ৰাজহুৱাকৈ ক্ষমা বিচাৰিব লাগে যে এক বিৰোধী অকমঞ্চক তেওঁলোকে বিত্ৰী কৰিছে, বিশ্বাসঘাতকতা কৰিছে। উল্লেখ্য, বিহালীত প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰৰ বাবে অসম সন্মিলিত মোৰ্চাক আহ্বান জনাইছিল এবিচিচিৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰাই। কিন্তু কংগ্ৰেছৰ তেনে আহ্বানক সঁহাৰি নজনালে বিৰোধীৰ অসমে। উপনির্বাচনের ফলাফলের পিছতে বিরোধী ঐক্য আকো একেলগ হব বলে আশাবাদী অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বর্ধাপুর গোস্বামী। একটা কথাই কইছো, 26লে বিজেপিক পরাভূত করবলগিয়া হলে আমি ঐক্যবদ্ধভাবে যুঁজাটো উচিত আর এটু দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত লব। ইফালে কংগ্রেস তথা বিরোধীর এনে বিবাদর মাজতে এতিয়া কটা ঘাত টেঙা দিয়া আরম্ভ করেছে বিজেপি নেতাসকলেও। প্রীতি প্রিয়দর্শিনীর সহযোগত বিপুল বর্মনের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।